এই ভাই কি আমার কাছে কি চাস কি তুমি আমার কাছে কি চাও ব্ল্যাকমেল করতে আসছো আমাকে শাস্তি দিতে আসছি শাস্তি কিসের শাস্তি তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে তার মধ্যে তুমি ধাক্কা দিয়ে আমাকে ড্রেনে ফেলে দিছো আমার সারা শরীর নোংরা করে দিছো আমার গা চুলকাচ্ছে পা চুলকাচ্ছে সারা শরীর চুলকাচ্ছে আমার ও চুলকাইতেছে না হ্যাঁ তো আসল খেলা দেখো সি নাই কি কি সমস্যা কি তোমার তুমি ছদ্মবেশে কাজের মেয়ে হয়ে আমাদের ব্ল্যাকমেল করতে চাও তাই না এই ও ব্ল্যাকমেল করছিস তোরে হ্যাঁ তুই আমার সাথে ব্রেকআপ করছিস তোর এই যে মেয়ে পাঠানোর ব্রেকআপ করার স্বাদ আমি ছুটায় দিব তোরে আমি কিন্তু বাবা মাকে সব বলে দিব যা যা তুই তোর বাপ মারে বল আমি পুলিশে বলবো তোর 14 গুষ্টিরে আমি জেলের ভাত খাও পুলিশে কি বলবো জানিস স্যার আমার মতো একটা অবলা নারী কে ওরা এই ছেলে আর ওর বাপ মা মিলে আমাকে আটকে রাখছে আমাকে কোথাও যাইতে দিতেছে না আমাকে নির্যাতন করতেছে হেই কানাকানি বন্ধ করো কে আবার কোন দিক থেকে দেখে ফেলে কোন ঝামেলা হবে ব্রেকআপ করে খুব ভালো খুশি থার্ড ক্লাস একটা মেয়ে মানুষ ফালতু কথা কর সত্যি কথা তুই থার্ড ক্লাস আমি জানে মাইরা ফেলাম তুই আমার সাথে ব্রেকআপ করছস হ্যাঁ ব্রেকআপের যে কি জ্বালা প্রত্যেকদিন সকালে আইসা আইসা তোরে বুঝাই দিয়ে যাবো হ্যাঁ একদম শব্দ করবি না What is this? এটা হচ্ছে ব্রেকআপের মিষ্টি ফল আর তোর কাছে তো ব্রেকআপ কোনো ব্যাপার না 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 ব্রেকআপ আমার কাছে এখন ব্যাপার মুভির শুরুতেই মুভির কাহিনী বলে দিলে হবে হ্যাঁ খেলা বাকি আছে ও জানটি রাখতে সামনে তো এই কাপড় টাপড় সব শুকাতে ব্রেক 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 পপ 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 তাড়াতাড়ি কর কি বুঝলে কি বুঝবো মেয়েটা বেশ কাজে তাই না তাই তো মনে হচ্ছে খুব কেয়ারিং আম্বিয়ার মেয়ে আম্বিয়ার মতো হবে না সে তো বটেই ইস আমাদের আপেলের জন্য যদি এরকম একটা মেয়ে পেতাম কি কি বললে তুমি না না কিছু না কিছু না শোনো এইভাবে বসে না থেকে যে মেয়েটা আমার ছেলেটাকে ধাক্কা মেরে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছে সেই মেয়েটার ঠিকানা জোগাড় করার চেষ্টা করো কি বলছো তুমি আমি তো চেষ্টার মধ্যেই আছি শুধু আপিলই তো ঠিকানা দিচ্ছে না শোনো আপিলকে বলে দেব বুঝেছো এই যে 3 মাসের যাচাই বাছাই করে মেয়ে পরীক্ষা করার থেকে ও যাকে পছন্দ করে তাকেই বিয়ে করে ফেলুক তাকে আমরা ঘরে তুলে নিয়ে আসব একদম ঠিক বলেছো ছেলেটা আমাদের কথা মতো এই বারবার প্রেম করতে আর ব্রেকআপ করতে করতে হাঁপিয়ে উঠেছে অবশ্য এত ঘন ঘন ব্রেকআপ করতে করতে ব্রেকআপ এখন আর কোনো ব্যাপারই না ওর কাছে যদি এবারে ধাক্কাটা খুব বেশি লেগেছে ওই মেয়েটাকে যদি সামনে পেতাম না তাহলে চড় মেরে ওর গালে সব কয়টা দাঁত আমি ফেলে দিতাম